কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন শিক্ষার্থীরা প্রাথমিকভাবে জেলা সদরে আড়াই হাজার গাছ লাগাবেন তারা এ বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জের মুক্তমঞ্চ এলাকা থেকে যুক্ত হয়েছেন মুশুর কয়েস মোশুর কয়েস বলছিলাম যে প্রাথমিকভাবে জেলা সদরে আড়াই হাজার গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছেন শিক্ষার্থীরা জানতে চাই যে এখন পর্যন্ত কি পরিমাণ গাছ লাগানো হয়েছে মুক্তি এ পর্যন্ত গাছ ওরা যখন কাজ শুরু করেছে দুপুর থেকে এরপর কিন্তু কিশোরগঞ্জে বৃষ্টি শুরু হয়েছে আমরা দেখেছি এখনো পর্যন্ত গড়ি বৃষ্টি রয়েছে কিছুটা কাজের তাদের আসলে বিঘ্ন ঘটেছে সেজন্য এখনো পর্যন্ত তারা আমরা দেখেছি যে এই মুক্তমঞ্চ এলাকায় বর্তমানে আমি আছি এখানে তারা এখনো সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেড়শো থেকে দুশোর কাছাকাছি গাছ কিন্তু ইতোমধ্যেই তারা রোপণ করে ফেলেছে তারা যে লক্ষ্যমাত্রা নিয়েছে এই শিক্ষার্থীর যে দলটি রয়েছে আমাদের তাদেরকে স্বপ্নবাজ যে টিমটি রয়েছে তার যে লিডার সে বিষয়টি জানিয়েছে যে আড়াই হাজার গাছ তারা জেলা সদরে তারা রোপণ করবে এবং সেই সাথে তাদের এই কার্যক্রমটি আসলে তারা পুরো জেলাতে ছড়িয়ে দিতে চায় আমরা দেখেছি তারা এই কার্যক্রমটি শুরু করার আগে প্রথমেই কিন্তু তারা যে এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে কিন্তু এক মিনিট নিরবতা পালন করেছে দোয়া আয়োজন করেছে এবং তারা বলছে যে আমরা এই বৃক্ষগুলো তাদেরকেই আসলে উৎসর্গ করছি সেই সাথে আসলে যে কিশোরগঞ্জের ভারসাম্য রক্ষায় এই গাছগুলো তারা যে বৃক্ষগুলো রোপণ করছে সেটি অবশ্যই ভূমিকা রাখবে আর গাছের যে তারা যে পরিমাণ গাছ লাগাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ তারা এখানে দিচ্ছে যেটি হচ্ছে যে মানুষেরও কিন্তু বিভিন্নভাবে এই গাছগুলো যখন বড় হবে ছায়া দেওয়ার পাশাপাশি কিন্তু এখানে ফলজ গাছ রয়েছে বনজ গাছ রয়েছে ঔষধি গাছ রয়েছে বিভিন্ন ধরনের আমরা সেগুলো কিন্তু তাদের তালিকায় দেখতে পেরেছি এবং সেই গাছগুলো কিন্তু তারা শুরু করেছে তারা আজকে মঞ্চ পঞ্চ থেকে লাগানো শুরু করেছে তারা বলছে যে তাদের যে আড়াই হাজার গাছ তারা প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়েছে সেগুলো রোপণ করতে তাদের সপ্তাহ খানেক লেগে যাবে এরপর তারা পরবর্তী কর্মসূচি আবারও হাতে নেবে তাদের যে পরিকল্পনাটি সেটি হচ্ছে যে পুরো জেলা জুড়ে আসলে সবুজায়ন করা সেরকম একটা পরিকল্পনা কিন্তু এই শিক্ষার্থীরা হাতে নিয়েছে আমরা দেখেছি তাদের যে বিভিন্ন কর্মসূচিগুলো কিন্তু ইতোমধ্যেই প্রশংসা প্রশংসিত হচ্ছে জেলার মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছে কর্মসূচি হাতে তার মধ্যে কিন্তু এই ব্যতিক্রম একটি উদ্যোগ বলছে সবাই যে বৃক্ষরোপণের সবাই কিন্তু এখানে বসার একটা ভালো জায়গা এবং জনপ্রিয় জায়গা এখানে কিন্তু মানুষের গাছের ছায়াটা খুবই প্রয়োজন সেটা কাজে লাগবে এছাড়াও তারা যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা সেই কর্মসূচিটি পরিচালনা করবে এছাড়াও যে আহ সড়ক মহাসড়কগুলো রয়েছে তার পাশেও কিন্তু তাদের আসলে এই বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে তো তারা আমাকে যে বিষয়টি জানিয়েছে যে 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 এখানকার তাদের দলনেতা রয়েছে আশিক উজ্জামান বিষয়টি আহ বলেছে যে জানিয়েছে যে তাদের এই আড়াই হাজার বৃক্ষরোপণে এর পাশাপাশি তারা পরিবেশ আহ সামগ্রিক আরো বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা হাতে নিয়েছে তো এই ছিল বৃক্ষরোপণ সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে কিশোরগঞ্জের শিক্ষার্থীরা সে বিষয়ে জানাতে কিশোরগঞ্জের মুক্তমঞ্চ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশুর কায়েস